হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক রোজাস ব্লগ। রোজাস ব্লগ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। রেসিপির নাম হচ্ছে হাঁসভুনা। কীভাবে আমি হাঁসটা ভুনা করি সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। তো আমি ফার্স্টে আগুনের সাহায্যে আমি হাঁসটাকে ভালোভাবে পশমটা পুড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে পুড়াচ্ছি। তো এটার জন্য মশলা আমি এখানে নিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন একসাথে নিয়ে আমি এখন এটা ব্লেন্ড করে নিব। যেহেতু আজকে আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে হাঁসটা রান্না করব, তো আমার সব কিছু বাটা মশলা লাগবে। তো আমি ব্লেন্ড করা শেষ, এখন আমি এখানে দিয়ে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো, 3 টেবিল চামচ। মরিচের গুঁড়ো আপনারা যদি ঝালের পরিমাণটা একটু কম খেতে চান তাহলে এই পর্যায়ে আপনারা কম দিয়ে দেবেন। তো আমি ঝালটা যেহেতু বেশি খাই তো এই পর্যায়ে আমি ঝালটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো আমি 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আধা টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দেব আধা টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো। আর দিয়ে দেব আধা টেবিল চামচের একটু কম কালো গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিলাম আধা টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিলাম জায়ফল গুঁড়ো, অল্প পরিমাণ জায়ফল গুঁড়ো। এগুলো সব একসাথে দিয়ে আমি এখন এটা ব্লেন্ড করে নিয়েছি। তো আমার ব্লেন্ড করা শেষ, এখন আমি একটা স্পুনের সাহায্যে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার হাঁসটা কাটা হয়ে গেছে, এখন আমি এটা ভালোভাবে ধুয়ে রেডি করব রান্নার জন্য। তো আমি যেহেতু হাঁস রান্না করবো তো আমার একটি কড়াই লাগবে। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেলটা ঢেলে দিচ্ছি। এখানে আমি কিছু আস্ত গরম মশলা ইউজ করব। এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, আর একটা দিয়ে দিচ্ছি বড় কালো এলাচ। তো দিয়ে আমি এটা আর অল্প পরিমাণ লবঙ্গ গুঁড়োটা আমি এখানে অ্যাড করেছি, দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন আমি উঠিয়ে নিয়েছি। তারপর আমি অল্প অল্প করে সবগুলো ব্লেন্ড করা মশলাগুলো, বাটা মশলাগুলো যেগুলো আছে সেগুলো আমি সবগুলো অ্যাড করে দিচ্ছি তেলেতে। দিয়ে আমি ভালোভাবে এই মশলাটা ভালোভাবে কষাবো। তরকারিতে মশলাটা যত কষাবো ততই স্বাদ হবে, আর যেহেতু হাঁসবো না এটা তো কষাতেই হবে, তাই না? তো আমি এটা কষাতে থাকি, সে পর্যন্ত আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে হাঁসবোনাটা করি। খুব ইজিভাবে আমি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই রেসিপিটা, কোনো ঝামেলা ছাড়াই। তো বাসায় যা আছে, যে উপকরণ আছে সেটা দিয়েই রান্না করতে পারবেন আপনারা সবাই। তো আমার ধোয়া শেষ, হাঁসের মাংসগুলো ধোয়া শেষ কমপ্লিট, এখন আমি ধুয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে মাংসটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে আমি মাংসটা এখানে দিয়ে দিচ্ছি, হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে, অল্প করে মাংস দিতে হবে আর নাড়তে হবে, তাহলে মাংসের ভিতরে যে মশলাগুলো সেটা ভালোভাবে ঢুকে যাবে। আপনারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন, আর যদি করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে কেমন হলো। তো আমার সবগুলো মাংস দেওয়া শেষ, আমি নেড়ে নিয়েছি, এখন আমি ভালোভাবে এটা কষাবো যে পর্যন্ত এটার গা থেকে, তরকারিটা থেকে তেলটা না বের হয়ে আসছে। তো আমি আর একটু দিয়ে দিলাম লেবুর জুস, যাতে মাংসটা একটু তাতে সিদ্ধ হয়ে যায়। তো আমার লেবুটা জুস দেওয়া শেষ, এখন আমি মাংসটা দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে তেল ভেসে আসছে। তা আমার আরও মানে তরকারিটা থেকে আরও তেল বের হয়ে আসবে, এটা আমি আরও কষাবো। তো আমি ভালোভাবে অল্প অল্প করে ঢেকে দেবো, আবার নাড়বো, আবার ঢেকে দেবো, আবার নাড়বো, এরকম করে আমার অনেকগুলো অনেক সময় নিয়ে আমার এই তরকারিটা মাংসটা কষাতে হবে। তো অনেকগুলো তেল, অল্প আরেকটু তেল ভেসে আসছে, এখন আমি আবারও নেড়ে নিচ্ছি। আমি অল্প আঁচ দিয়ে এটা আমি ঢেকে দিয়ে দিয়ে আমি এটা কষাচ্ছি। তো
দেখতেই পারছেন আমার কষানো প্রায় শেষ। আমি অন্য থেকে পানি গরম বসিয়ে দিয়েছি যেন হাঁসের মাংসটা সিদ্ধ হতে তাড়াতাড়ি হয় সাহায্য করে। তো আমি আমার পানিটা গরম হয়ে গেছে, তো এখন আমি আবারও নেড়ে নিচ্ছি, অল্প দিয়ে দিয়ে দিব অল্প পরিমাণের গরম পানি। আমার কষানো কমপ্লিট। তো ফ্রেন্ডস, আমার যেহেতু নতুন চ্যানেল, যদি আমার দিক থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করুন, কারণ আপনাদের দোয়াই আমার আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে আর আমার পাশে সবসময় থাকবেন। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, তো এখন আমি অনেক বেশি পানি দিয়ে দিলাম ঝোলটা, ঝোলটা রাখবো না যেহেতু ভুনা, তো এখানে আমি পানিটা দিয়ে দিলাম সিদ্ধর জন্য, দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, ঢেকে দিলাম। তো আমার হাঁস ভুনা রেডি, ইটস কমপ্লিট। তো আমার হাঁস ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।